আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের একটা কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাবের নাম হচ্ছে বৌরি কাবাব। কাবাব তো অনেক রকমে খেয়ে থাকছেন, কিন্তু এই রকম কাবাব হয়তোবা আগে কখনো খাননি, সেই জন্য নতুন এক ধরনের কাবাব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ব্লেন্ডার নিলাম, দিয়ে দিচ্ছি 10-15টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি 4 ফালি করে নিয়েছি, বেশি কুচি করার দরকার নাই, এটা আমি ব্লেন্ড করব এই মাপে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আদাটাও আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা রসুন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা রেডি। আমি একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে না পানি দিয়েও করতে পারেন। আমি এখানে একটা বাটি নিলাম, সেখানে দিয়ে দিচ্ছি সেই মশলা বাটা। এবার আমি চিকেন কিমা দিচ্ছি, এটা আমার ঘরে তৈরি চিকেন কিমা। খুব সুন্দরভাবে আমি চিকেন কিমা তৈরি করে নিয়েছি, 1 বাটি আমি চিকেন কিমা দিয়ে দিব এখানে। এবার পালা সব মশলা দেওয়া। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া মরিচ, কাঁচা মরিচ দিয়েছি সেই মাপে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিচ্ছি কাবাবের মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচ। এবার আমি সিদ্ধ করে ম্যাশ করে রাখছিলাম 3-4টা আলু, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি 1 চামচ সয়া সস, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণ, আপনি যদি এটাকে স্টোর করতে চান অনেকদিন সময় এটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1টা ডিম। এবার আমি সবগুলো মাখে নিব। একবারে কাবাব বেশি করে বানায়ে আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, রমজান মাসে বের করে অনায়াসে কাবাব তৈরি করে নিতে পারেন। আমিও বেশি করে কাবাব তৈরি করেছি, সামনেই তো রমজান, রমজান মাসে রোজা থেকে একটু খাটাখাটনি বেশি করলে শরীর এমনিতেই খারাপ হয়ে যায়, সেই জন্য আগে থেকে কিছু প্রিপারেশন করে নিচ্ছি। আমার মতো আপনারা চাইলে এইরকম কাবাব তৈরি করে রেখে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি বেড গ্রাম, এটাও আমার ঘরে তৈরি। বেড গ্রাম আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কাবাবের শেপ আসতে যতটুক প্রয়োজন আমি ঠিক ততটুক নিয়ে নিব। আমি একটু একটু করে বেড গ্রাম দিব, আর দেখব যে এটা বেশি শক্ত হওয়া যাবে না আবার নরমও হওয়া যাবে না, ঠিক এই মাপে নিয়ে আসতে হবে। এই যে আমার মাখামাখি শেষ, এখন আমি কাবাবের শেপ দিব। এবার আমি এখানে কাটি নিয়েছি, এগুলোতে আমি এখন কাবাব লাগাবো। এবার আমি একটু কাবাব তুলে নিলাম, এখন আমি একটা গোল গোল করে একটা বলের মতো তৈরি করে একটু চাপটা করে লম্বাটে ভাবে ঢুকে দিচ্ছি। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক এইরকম ভাবে আমি সবগুলি করে নিব। আপনারা চাইলে কাঠি না দিয়েও এমনি হাত দিয়েও কাটলেট হিসাবেও করতে পারেন,
এবার আমি বেড গ্রামে এগুলোকে গড়িয়ে নিব। এছাড়া কোনো ডিমে চুবাতে হবে না, সরাসরি বেড গ্রামে দিলেই হবে। এভাবে আমি এখন সবগুলোই করে নিব। এই যে আমার সবগুলি করা রেডি। এখানে আমার অনেক কাবাব হয়েছে, আমি কিছু এখানে ফ্রাই করব আর কিছু আমি ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এখন এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর যখন ভাজবেন তার 10 মিনিট আগে বের করে তেলে ছেড়ে দিবেন, তাহলেই মজার কাবাব রেডি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এখানে আমি প্যানে তেল দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো। এবার চারপাশে আমি গোল্ডেন কালার করে নিয়ে আসব। খুব সুন্দর কালার আসছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলোই কালার করে নেব। কাবাব আমার রেডি, এখন আমি এটাকে উঠায় নিচ্ছি। এই যে আমার বৌরি কাবাব রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে। আর সামনেই তো রমজান মাস, আমরা তো বিভিন্ন রকমের স্ন্যাক্স খেয়ে থাকি, তো আপনারা চাইলে এটাও করতে পারেন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময়ের মতো আমার পাশেই থাকবেন।